আজ শুক্রবার 13ই বৈশাখ 2024 সালের 26শে এপ্রিল। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। যারা প্রেমে সফলতা পাচ্ছেন না বা প্রেম করে বিবাহ করতে চান সুযোগ পাচ্ছেন না, অথবা যাদের অভিনয়ের জগতে উন্নতি হচ্ছে না বা ক্রিয়েটিভ সেক্টরে ল্যাভিশ লাইফ স্টাইল ওরিয়েন্টেড কেরিয়ার, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অ্যাক্টিং বা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, ভিডিও, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, জুয়েলারি, গার্মেন্টস, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ বা ফ্লাওয়ার বিজনেস, পারফিউম বিজনেস বা এই ধরনের সেক্টরে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক। অবশ্যই শুক্রের বীজ মন্ত্র আজ 108 বার জপ করুন, সূর্যের আলো ডোবার পর লাভান্বিত হবেন। আমরা আবারও কিন্তু বলবো বন্ধুরা, শনি নক্ষত্রগত পরিবর্তন সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে, আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও হতে চলেছেন। কোনো পার্টিতে গিয়ে বন্ধুবান্ধবদের সাথে অতিরিক্ত অর্থ খরচ করা থেকে বিরত থাকুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনারা সময় অতিবাহিত করবেন, তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে নয়, ভালোবাসা এবং সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান, হোম যজ্ঞ, শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে, সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন। আজ আপনার কাজের পদ্ধতিতে সত্যপরায়ণতা, দৃঢ় সংকল্পতা, দক্ষতা এগুলি কিন্তু লক্ষণীয় হতে চলেছে।